বলিউডের নায়িকা নুসরাত ভারুচা। অভিনয় ছাড়াও তার বোল্ড ইমেজের জন্য চর্চায় থাকেন। বেশ কয়েকটি ছবিতে ভালো অভিনয় করেছেন তিনি, যেগুলি বক্স অফিসে সুপারহিট হয়েছে। পর্দায় নুসরাতের ফ্যাশন সেন্স বেশ পছন্দ করে দর্শক, আবার তা নিয়ে সমালোচনাও হয় কম নয়। তবে সব মিলিয়ে অল্প সময়ে দর্শকের হৃদয়ে পৌঁছে গেছেন পিয়ার কা পাঞ্চ নামা খ্যাত এই অভিনেত্রী। নুসরাত ভক্তদের জন্য সুখবর হল, নতুন সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেছে খোদ নুসরাত। জয় বসন্ত সিং পরিচালিত সোশ্যাল কমেডি, যেটিতে নুসরাত ছাড়াও অভিনয় করেছেন অনুজ সিং, তিন্ন আনন্দ, বিজয় রাজ এবং পরিতোষ ত্রিপাঠী। জানহিত মে জারি সিনেমাটি এই বছরই 10 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রযোজকদের সাথে অভিনেত্রী একটি অভিনব ক্যাপশন সহ সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দিয়ে মুক্তির তারিখ ঘোষণা করেছেন। নুসরাত লেখেন, একজন নারী সে সবার চেয়ে শক্তিশালী, আর এটাই শুরু জানহিত মে জারির। এদিকে নতুন সিনেমা নিয়ে কিছুটা চিন্তায় থাকতে হবে অভিনেত্রীকে, কারণ নুসরাতের জানহিত মে জারি সিনেমাটি হাড্ডাহাড্ডি লড়াই করবে সিদ্ধার্থ মালহোত্রা, রশ্মিকা মান্দানা অভিনীত মিশন মজনু এবং ভিকি কৌশল, কিয়ারা আদবানি, ভূমি পেডনেকর অভিনীত গোবিন্দ মেরা নাম সিনেমাগুলোর সাথে। সিনেমাটি প্রযোজনা করেছেন বিনোদ ভানুশালী, কমলেশ ভানুশালী, বিশাল গুরনানি, রাজ সঞ্জিলা, বিমল লাহতি সহ আরো অনেকে। খান তাজদিন আহসান, সময় সংবাদ।